মাইলসের আজকের এই অবস্থায় আসার পিছনে কার বেশি অবদান? ছোট ভাইয়ের উপর কখন বেশি অভিমান হয়? তোর ফেভারিট প্লেয়ার কে, সাকিব আল হাসান নাকি তামিম? Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে TikTok season 2 এর ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি লেজেন্ড হামিন আহমেদ। হামিন ভাই কেমন আছেন? অলরাইট, ভালো। তুমি কেমন? এটা আবার টিকটকে ধরে দিয়েছো। যদি সিনেমার হিরো হতেন, কোন নায়িকার সঙ্গে আপনি সবসময় ডেট করতে চাইতেন? এটা বললে তো এখন কি হবে আমি জানি না, বলে দেন আজকে। আমার ফেভারিট ছিল ববিতা। আহা, ভাবির কোন থ্রেডটা আপনি সবসময় খান? কোনো থ্রেডই যায় না। ওকে, কোন চাপা অলওয়েজ হামিন আহমেদ মারে? আমি চাই নাই লেট করতে। ইনস্ট্যান্ট জেমস ভাইকে মিমিক্রি করতে হবে। জেমস ভাইকে মিমিক করতে হবে? মিমিক করতে হবে। আই তোরা কই গেলি রে? ওয়াইফ নাকি ওয়াইফাই আপনার লাইফে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ডেফিনেটলি ওয়াইফ। আর্টসেল নাকি নেমেসিস, ফেভারিট ব্যান্ড কোনটা? বোথ। কোনটা বেশি ফেভারিট? নেমেসিসের গানও ভালো লাগে, আর্টসেলেরও ভালো লাগে, এখন একটারে তো বলা যাবে না। যদি টাকা দিয়ে কেনা যেত কি কিনতেন আপনি? সুখ। মাইলসের আজকের এই অবস্থায় আসার পিছনে কার বেশি অবদান? মাইলসের পাঁচটা সদস্যের। নাটক নাকি ওয়েব সিরিজ কোনটা বেশি দেখেন? নাটক। রাস্তা দাঁড়ায় টঙের চা খাইছেন কবে লাস্ট ভাইয়া? দুই মাস আগে। ছোট ভাইয়ের উপর কখন বেশি অভিমান হয়? অভিমান হয় না। আপনার ফেভারিট প্লেয়ার কে, সাকিব আল হাসান নাকি তামিম? বোথ, বাট সাকিব ইজ নাম্বার ওয়ান। ফুচকা নাকি কাচ্চি বিরিয়ানি, কোনটা আনলিমিটেড খেতে পারবেন? কাচ্চি। পরান হাওয়া নাকি দামাল, কোনটা বেশি ভালো লাগছে আপনার? দামাল। হামিন আহমেদ কিছুদিন পর পর থাইল্যান্ড যায়, কথাটা কি মিথ্যা নাকি সত্য? মিথ্যা। যাকে পছন্দ করেন না তাকে ইগনোর কিভাবে করেন? এটা ড্রাই স্মাইল দিই। ভিলেন হিসেবে কাকে পছন্দ আপনার বাংলা সিনেমার? এটিএম শামসুজ্জামান। বাংলা সিনেমায় কেন মাইলসের গান নেই? আমরা ভাবে চিন্তা করি নাই, কেউ চায় নাই। ব্যান্ডের ভোকালদের নাকি ব্যান্ডমেটরা একটু জেলাস ফিল করে? ভুল আইডিয়া। কখনো কমেডিয়ান হতে ইচ্ছে হয়েছে আপনার? আমি কমেডিয়ান ভালো হইতে পারি যদি চাই। কবে স্টার্ট করবেন দেখি? ওয়ার্ল্ড কাপ কে জিতবে এবার? ব্রাজিল। ওকে জোস, অলরাইট, কার এগেইনস্ট খেলবে? আই ডোন্ট নো, আমার মনে হইতেছে কোনো অড একটা টিম হবে, মেবি আফ্রিকা, আই থিংক আফ্রিকান ওয়ান অফ দিস টিমস। কোন কাজটা করার পর নিজেকে বোকা মনে হয়? ভুল করার পর। স্টেজে সাউন্ড মন মতো না থাকলে কি করেন? চোখ বন্ধ করে আগে শোটা শেষ করার চেষ্টা করি। খেলতে কেমন লাগলো এত বছর পর? অনেক দিন পর মজা পেলাম। হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর টক 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 খেললাম। আই হোপ ইউ লাইকড ইট। যদি ভালো লেগে থাকে, আর একটু ভালো লাগার বিষয় আছে, সেটা হচ্ছে জাগো FM 94.4 এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। এবং মনে রাখবেন, এই টিকটকটা কিন্তু আমাকে দিয়ে শুরু হয়েছিল। JAGO FM 94.4